আসলে এই সমস্যাটা আমি কোনো এক সময় কোনো ভারী একটা জিনিস উঠাতে গিয়ে একটু সামান্য ব্যথা ফিল করি। কতদিন আগে এটা? এটা 5-6 বছর যাবত। তো 5-6 বছর আগে মানে হঠাৎ করে আপনি ভারী একটা জিনিস তুলতে গিয়েছিলেন? জি, তখন আমি একটা ব্যথা ফিল করি কোমরে। আচ্ছা, এরপরে আমি এমনি সাধারণ যে প্যারাসিটামল মেডিসিন এগুলো ব্যবহার করি, কিছুদিন ভালো থাকি। এরপরে আস্তে আস্তে গিয়ে ব্যথাটা দেখা যাচ্ছে যে বিকট ধারণ মানে আকার ধারণ করছে। বসলে দেখা যাচ্ছে যে এই যে কোমরে ব্যথা হয়, দাঁড়াইলে পায়ের দিকে শিন শিন করে ব্যথা নিচের দিকে আসে। আচ্ছা, তারপরে আমি চট্টগ্রাম যাই, ওখানে একজন অর্থোপেডিক সার্জনকে দেখাই এবং উনি আমাকে মেডিসিন দিয়েছেন এবং অপারেশন করার জন্য বলছিলেন। আমি মেডিসিন সেবন করি কিছুদিনের জন্য ভালো থাকি। এরপরে আমি যে আবার ঢাকাতে হসপিটালে, উনি একজন প্রাক্তন অর্থোপেডিক সার্জন, তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে প্রায় 3-4 মাস যাবৎ মেডিসিনের দ্বারা ট্রিটমেন্ট দিয়েছেন, তবে সেগুলো আমি পরিপূর্ণ সুস্থতা দেখি নাই বা উপকারিতা পরিপূর্ণভাবে পাই নাই। এরপরে আমি কোনো মাধ্যমে ডিপিআরসি হসপিটাল, বিশেষ করে শফিউল্লাহ প্রধান স্যারের বিভিন্ন ভিডিওগুলো আমি অনলাইনে দেখি এবং স্যারের সাথে সাক্ষাতের একটা আগ্রহ সৃষ্টি হয়। তখন আমি দেশে আসি, দেশে আসার পরে ডিপিআরসি হসপিটালের ঠিকানা নিয়ে ডাইরেক্ট স্যারের সাথে সাক্ষাতে আসি। তো স্যার আমার সাথে কথা বলেন এবং আমার সমস্যাগুলো জানার চেষ্টা করেন। এরপরে স্যার আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়। পরীক্ষাগুলো করার পরে, বিশেষ করে এমআরআই করার পরে, স্যার দেখে দেয় যে আমার কোমরে হাড্ডিতে সমস্যা, ডিস্কে সমস্যা, ওটাকে স্যার PLID হিসাবে চিহ্নিত করে। এরপরে স্যার আমাকে এখানে 3 সপ্তাহ ভর্তি হওয়ার জন্য বলে যে এখানে ভর্তি থেকে থেরাপি নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি স্যারের কথা মোতাবেক এখানে ভর্তি হই। বিগত 2 সপ্তাহ আমি এখানে ট্রিটমেন্ট নিয়েছি। তো মোটামুটি ট্রিটমেন্ট নেওয়ার পরে আগের থেকে ভালো ফিল করতেছি। যতটুকু আমি যতদিন ভর্তি আসছি এখন পর্যন্ত ভালো ফিল করতেছি। আপনার সেই কোমরের ব্যথা বা এই যে কিছুক্ষণ বসে থাকলে, আধা ঘন্টা বসে থাকলে বা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে আপনার যে প্রচণ্ড রকম ব্যথা শুরু হতো, সেটা কি এখন আর আছে? সেটা এখন তেমন ফিল করতেছি না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক মণ্ডলী, PLID বর্তমান সময়ে এটি কমন একটি সমস্যা, বিশেষত যারা একটু ইয়াং এবং যারা হচ্ছে একটু বয়সের দিকে চলে গেছেন, একটু প্রবীণ যারা, তাদের ভিতরে এই সমস্যাগুলো এখন প্রকট আকার ধারণ করছে। একটা সময় ছিল এই সমস্যাটা মূলত সম্মুখীন হতেন আমাদের যারা বয়োবৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা এই সমস্যাগুলোতে বেশি ভুগতেন, বাট এখন এটা এত এপিডেমিক হারে ছড়িয়ে গেছে যে এই সমস্যাটা এখন একদম আমরা 1 বছরের বাচ্চা থেকে শুরু করে আমরা দেখা যাচ্ছে যে 90-95 বছর বয়স্ক মানুষ, আমরা সবার মাঝখানে এই সমস্যাটা দেখতে পাচ্ছি। শুধু যে ছেলেদের হচ্ছে তা না, ছেলে মেয়ে উভয়ই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। দর্শক, PLID যদি আপনারা চিন্তা করেন এটি অনেক কঠিন একটি সমস্যা, বাট এটি যদি আপনার সঠিক সময় আপনি একটি সঠিক ট্রিটমেন্ট আপনি গ্রহণ করতে পারেন, এটি খুবই সহজ। PLID রোগ খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যায় রোগী, কিন্তু কী করে? আসুন দর্শক, আমরা পুরো বিষয়টাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানব। আমাদের আজকের যিনি অতিথি উনি হচ্ছে আব্দুল আজিম। উনি একজন প্রবাসী, দীর্ঘ একটা সময় জীবনে উনি দেশের বাইরে ছিলেন এবং হঠাৎ করেই উনি এই PLID রোগে উনি আক্রান্ত হন। এর পরবর্তীতে বিভিন্ন ধাপে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে উনি সফলতার মুখ দেখেছেন। কী করে? আসুন পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনার বয়স কত? আমার বয়স 40। রানিং খুব বেশি কিন্তু বয়স না। জি স্যার, আমরা জানি যে আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? জি ওমানে ছিলেন। ওমানে ছিলেন, আর বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। আচ্ছা, খুব প্রসিদ্ধ একটি জায়গা ফেনী জেলার ছাগলনাইয়া। স্যার আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার এই যে PLID, এটা কবে প্রথমে সূত্রপাত হয়েছিল এবং ঠিক কতদিন আগে?
আসলে সমস্যাটা আমি কোনো এক সময় কোনো ভারী একটা জিনিস উঠাতে গিয়ে একটু সামান্য ব্যথা ফিল করি। কতদিন আগে এটা? এটা 5-6 বছর যাবত। তো 5-6 বছর আগে মানে হঠাৎ করে আপনি ভারী একটা জিনিস তুলতে গিয়েছিলেন? জি, তখন আমি একটা ব্যথা ফিল করি কোমরে। আচ্ছা, এরপরে আমি এমনি সাধারণ যে প্যারাসিটামল মেডিসিন এগুলো ব্যবহার করি, কিছুদিন ভালো থাকি। এরপরে আস্তে আস্তে গিয়ে ব্যথাটা দেখা যাচ্ছে যে বিকট ধারণ মানে আকার ধারণ করছে। বসলে দেখা যাচ্ছে যে এই যে কোমরে ব্যথা হয়, দাঁড়াইলে পায়ের দিকে শিন শিন করে ব্যথা নিচের দিকে আসে। আচ্ছা, তারপরে আমি চট্টগ্রাম যাই, ওখানে একজন অর্থোপেডিক সার্জনকে দেখাই এবং উনি আমাকে মেডিসিন দিয়েছেন এবং অপারেশন করার জন্য বলছিলেন। আমি মেডিসিন সেবন করি কিছুদিনের জন্য ভালো থাকি। এরপরে আমি যে আবার ঢাকাতে হসপিটালে, উনি একজন প্রাক্তন অর্থোপেডিক সার্জন, তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে প্রায় 3-4 মাস যাবৎ মেডিসিনের দ্বারা ট্রিটমেন্ট দিয়েছেন, তবে সেগুলো আমি পরিপূর্ণ সুস্থতা দেখি নাই বা উপকারিতা পরিপূর্ণভাবে পাই নাই। এরপরে আমি কোনো মাধ্যমে ডিপিআরসি হসপিটাল, বিশেষ করে শফিউল্লাহ প্রধান স্যারের বিভিন্ন ভিডিওগুলো আমি অনলাইনে দেখি এবং স্যারের সাথে সাক্ষাতের একটা আগ্রহ সৃষ্টি হয়। তখন আমি দেশে আসি, দেশে আসার পরে ডিপিআরসি হসপিটালের ঠিকানা নিয়ে ডাইরেক্ট স্যারের সাথে সাক্ষাতে আসি। তো স্যার আমার সাথে কথা বলেন এবং আমার সমস্যাগুলো জানার চেষ্টা করেন। এরপরে স্যার আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়। পরীক্ষাগুলো করার পরে, বিশেষ করে এমআরআই করার পরে, স্যার দেখে দেয় যে আমার কোমরে হাড্ডিতে সমস্যা, ডিস্কে সমস্যা, ওটাকে স্যার PLID হিসাবে চিহ্নিত করে। এরপরে স্যার আমাকে এখানে 3 সপ্তাহ ভর্তি হওয়ার জন্য বলে যে এখানে ভর্তি থেকে থেরাপি নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি স্যারের কথা মোতাবেক এখানে ভর্তি হই। বিগত 2 সপ্তাহ আমি এখানে ট্রিটমেন্ট নিয়েছি। তো মোটামুটি ট্রিটমেন্ট নেওয়ার পরে আগের থেকে ভালো ফিল করতেছি, বাকিটা আল্লাহর হাতে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা একটু পেছন ফিরে তাকাই, একটু প্রথম দিক থেকে আমরা একটু শুরু করি। যখন আপনি যেটা বলেছেন যে আপনার গত 4-5 বছর আগে আপনি একটা ভারী জিনিস তোলার কারণে আপনার পিঠে প্রচণ্ড টান হয় এবং এর পরবর্তীতে আপনি ব্যথার জন্য বিভিন্ন প্যারাসিটামল বা এই জাতীয় কিছু ওষুধ খান এবং পরবর্তীতে আপনি একজন প্রসিদ্ধ একজন ডক্টরের কাছে যখন গিয়েছিলেন, উনি আপনাকে অপারেশন করার কথা বলেছিলেন, তো উনি কি কোনো MRI বা এমন কোনো কিছু করেছিলেন, মানে উনি শিওর হয়েছেন কিভাবে? জি, তখন আমি একটা MRI করাই। আচ্ছা, জি, MRI দেখে উনি আমাকে অপারেশন করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করেন। তো অপারেশন কেন করলেন না? অপারেশন করি নাই, আমি আমার যারা আত্মীয় স্বজন আছে এবং অভিভাবক আছে তাদের সাথে পরামর্শ করি। তো তারা বলে যে আসলে অপারেশনটা হচ্ছে একটা রোগের সর্বশেষ ট্রিটমেন্ট, তো এর আগে অনেকটা দাব থাকে, বিভিন্ন চিকিৎসা নেওয়া যায়, ওইটা আমি আসলে মনে করি অপারেশনের দিকে যাইনি। আচ্ছা, তখন আপনি আবার খুঁজতে থাকেন যে এর বিকল্প কী ধরনের ট্রিটমেন্ট আছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আপনি আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন। তো এর মাঝখানে তো আপনি তো মনে হয় আপনার প্রবাসে আপনি চলে গিয়েছিলেন, তো ওখানে কী ধরনের ট্রিটমেন্ট কিছু করেছিলেন কি? ওখানেও মেডিসিন ডাক্তারের কাছে যাই, MBBS উনি। তো ওর কাছে যাওয়ার পরে ও আসলে আমার রিপোর্টগুলো আমি ওখানে ওরে দেখাই এবং ও বলছিল যে আসলে অপারেশনটা ভালো হওয়ার ন। তারপরে তিনি আমাকে কিছু মেডিসিন দিচ্ছেন, কিছুদিন যাবৎ মেডিসিন সেবন করি এবং তেমন একটা আরোগ্য লাভ করিনি। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু খুলে বলেন যে আপনার মূলত সিন্ড্রোম কী ছিল বা উপসর্গগুলো কী ছিল, যে এই PLID-তে আপনি কী ধরনের সমস্যাগুলো? আসলে সিন্ড্রোম বলতে যেটা বেসিকলি সমস্যা ছিল ওইটা ছিল আমি যখন লং টাইম বসি, লং টাইম বলতে বোঝাচ্ছি যে আধা ঘন্টা বা 1 ঘন্টার বেশি যখন বসি তখন আমার নিচের দিকে মাংসপেশিতেও ব্যথা হয় এবং কোমরেও ব্যথা হয়। আচ্ছা, এরপরে যখন লং টাইম দাঁড়াই, আধা ঘন্টা 1 ঘন্টা যখন এরকম লং টাইম দাঁড়ানো অবস্থায় কাজ করি বা দাঁড়াই, তখন ব্যথাটা পায়ের দিকে শিন শিন করে আসে, মানে নামতে থাকে, যে নামতে পায়ের দিকে নামে। আচ্ছা, তখন অসহ্য একটা ব্যথা অনুভব হয়, দাঁড়াইতেও কষ্ট হতো এবং বসতেও লং টাইম বসতেও কষ্ট হতো। আচ্ছা, তো এই সমস্যাটার কারণে কখনো এরকম হয়েছে যে একদম খুব বেশি প্রকট আকার ধারণ করেছে, একদম বিছানা থেকে উঠতে পারছেন না বা আপনার যে কর্মস্থল সেই কর্মস্থলে আপনি সময় মতো যেতে পারছেন না, মানে আপনার যে স্বাভাবিক যে জীবনের যে কার্যক্রমগুলো সেগুলো সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল, এরকম ধরনের? না, এই ধরনের আসলে তেমন একটা বিকট আকার ধারণ করে, কিন্তু আপনি কাজেও ঠিক মতো কাজ করতে পারছিলেন না, প্রচণ্ড ব্যথার জন্য ওইটা কষ্ট হতো, মানে অসহ্যকর হয়ে গেছে, অসহ্যকর হয়ে গেছে।
দিনের পর দিন আসলে ব্যথা সহ্য করা যায় কিবা যখন সেটা কন্টিনিউয়াসলি হতে থাকে তখন আর সেটা সহ্যের বাইরে চলে যায়। এবং একটা সময় জীবন প্রায় অসহ্যকর মনে হয় যে কোনো কিছুই আর আসলে আর ভালো লাগে না, কেউ ভালো কথা বললে তখন আর ভালো লাগে না। জি জি তাই তো। এবং আপনি কিছুটা আপনি দোদুল্যমান অবস্থায় ছিলেন যে আপনার জন্য কি আসলে সার্জারি ভালো ছিল নাকি আপনার স্বাভাবিক ট্রিটমেন্ট আপনার জন্য ভালো? আসলে যখন এই অবস্থায় আছেন তখনই আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং স্যারের কাছে আসেন। তো স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? যে স্যার আমাকে দেখে আমার সমস্যার কথা প্রথমে জিজ্ঞেস করে যে আপনি কোন সমস্যা ভুগছেন, তখন স্যারকে আমি বলি এবং স্যার আমার ওই যে সমস্যাটার হিস্ট্রি জেনে নেন পুরোটা একটু জানার চেষ্টা করেন। আমি বিস্তারিত বলার পরে স্যার আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে বলে, পরীক্ষা নিরীক্ষা করার পরে স্যার নিশ্চিত হয়ে যে আমার PLID সমস্যা আছে। আচ্ছা, তার পরবর্তীতে স্যার কি আপনাকে এমন কোনো আশ্বাস বা কিছু বলেছিলেন যে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন? যে স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনি এখানে যদি হসপিটালে ভর্তি থেকে যদি আমাদের ট্রিটমেন্ট নেন আশা করে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, এরকম আশ্বাস পেয়ে আমি এখানে আসি। আচ্ছা, সেই আশা নিয়ে আপনি ভর্তি হয়ে যান এবং স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যেটা স্যার সবসময় বলেন যে অপারেশনবিহীনভাবে হাঁটু বা কোমর ব্যথা বা ঘাড় ব্যথা জনিত যে ধরনের রোগীরা আছেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যান, তো স্যার কি তার কথা রেখেছেন? জি অবশ্যই, যতটুকু আমি যতদিন ভর্তি আসছি এখনও পর্যন্ত ভালো ফিল করতেছি। আপনার সেই কোমরের ব্যথা বা যে কিছুক্ষণ বসে থাকলে আধা ঘন্টা বসে থাকলে বা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে আপনার যে প্রচণ্ড রকম ব্যথা শুরু হতো সেটা কি এখন আর আছে? সেটা এখন তেমন ফিল করতেছি না আলহামদুলিল্লাহ আল্লাহর হাতে। তো এই যে দীর্ঘ একটা সময় পরে আপনি আপনার সেই আপন পরিবেশে আবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় যে দীর্ঘ 5-6 বছরের একটা টেনশন বা এই যে একটা জার্নি যে কষ্টের একটা জার্নি আপনি বয়ে বেরিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে পুরো বিষয়? জি অবশ্যই, এটা খুশির এবং আনন্দের, ব্যথার পরে যে আমি প্রতিকার পেয়েছি এটা অবশ্যই খুশি এবং আনন্দের। এই যে আপনার এই যে খুশি, এই যে আপনার একটা সফলতা, এই যে আপনি আজকে জয়ী হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের সাথে কিছুটা শেয়ার করতেন যেমন আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, আমরা এখনও এরকম অসংখ্য রোগী পাই যারা দেখা যাচ্ছে দিনের পর দিন তারা এই ব্যথাটা নিজেদের ভিতরে তারা বয়ে বেড়াচ্ছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেন কিন্তু তারা যখন সফলতা পান না একটা সময় তারা ধরেই নেন যে তারা আর কখনও ভালো হবেন না, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই, আমি প্রিয় দর্শকবৃন্দ যারা দেখতেছেন বা শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যারা এই সমস্ত বাত ব্যথা বিশেষ করে কোমর ব্যথা বা বিভিন্ন ব্যথা নিয়ে ভুগতেছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন বা ভালো ফলাফল পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই স্যারের সাক্ষাৎ নেন, স্যারের সাথে পরামর্শ করে স্যারের ট্রিটমেন্ট নেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার মতো উপকৃত হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আব্দুল আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আব্দুল আজিম ওনার কাছ থেকে ওনার এই যে PLID-র যে পুরো ঘটনাটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন, যদিও এত অল্প সময়ের ভিতরে আসলে এই গত 5-6 বছরের কষ্ট কখনই আসলে এক্সপ্লেন করা সম্ভব না, এটার সাথে যেমন উনি ওনার পরিবার ওনার পরিবারের প্রতিটা মানুষ যেমন জড়িত তারা সবাই যেমন সাফার করেছেন সবচেয়ে বেশি সাফার করেছেন উনি, এই যে দীর্ঘ একটা সময় উনি যে কষ্ট বয়ে বেরিয়েছেন শুধুমাত্র একটি না জানার কারণে, উনি যদি সঠিকভাবে আগে জানতে পারতেন কোথায় গেলে ওনার আসলে সঠিক চিকিৎসাটা পাওয়া সম্ভব, ওনাকে কিন্তু এতদিন ভুগতে হতো না, এতগুলো টাকা খরচ করতে হতো না। এই যে PLID রোগ আমরা আমাদের অনেকের কাছে আসলে না জানার কারণে জিনিসটা অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি বিশাল কিছু, আসলে কিন্তু এত বড় কিছু না, আপনি যা সঠিক সময় যা সঠিক একটা সিদ্ধান্ত এটাই কিন্তু আপনার পুরো জীবনটাকে বদলে দিবে। দর্শক, বর্তমান সময়ে আমাদের যেমন ইউরোপ বলেন বা আমাদের এশিয়া মহাদেশ বলেন বিভিন্ন জায়গায় যেমন আধুনিক বিভিন্ন ধরনের চিকিৎসা এসেছে, এই চিকিৎসাগুলো কিন্তু এখন আমাদের দেশেও আছে, শুধুমাত্র আমরা যে এখন কোমর ব্যথা বা যে কোনো ব্যথার জন্য অল্প একটুতে আমরা বিদেশ ছুটে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকি, আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে এই অবস্থান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের এখানে এখন এমন ধরনের টেকনোলজি আছে আমরা এইটুকু বুকে হাত দিয়ে বলতে পারি যে পুরো পৃথিবীতে আপনার এই সমস্যার আপনার এই কোমর ব্যথা বলেন হাঁটু ব্যথা বলেন বা ঘাড় ব্যথা বলেন এগুলোর যদি সবচেয়ে আধুনিক কোনো চিকিৎসা থাকে যার মাধ্যমে আপনি সুস্থ হন ইনশাআল্লাহ আমাদের সেই ক্ষমতা আছে আপনাকেও সেই চিকিৎসাটা এই বাংলাদেশে দেওয়ার মতো, শুধুমাত্র আপনার একটু সদিচ্ছা দরকার। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এই যে আপনার এই পুরো বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছেন আশা করি অনেকেই অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।